দেখেন বা আপনারা যদি হলিউডি চলচ্চিত্রের কথাই দেখেন না, আপনারা দেখবেন যে 1000 সিনেমা যদি রিলিজ হয় তার মধ্যে আপনি দেখবেন যে হাতে গোনা দু চার পাঁচটি সিনেমার নামই বলতে পারবেন যেটি বছরের শীর্ষ তালিকায় থাকে। এবং আমি ছোটবেলা থেকেই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখে আস মানে যে অ্যাক্টরদের অ্যাটলিস্ট দেখে আসছি, যাদেরকে দেখে বড় হয়েছি, তারা এখনও সুপারস্টার। এটা আসলে টোটালটাই মানুষের ভালোবাসার উপর নির্ভর করে, মানুষ কাকে ভালোবাসবে। এটা আসলে কোনো ফোর্সের কোনো বিষয় না যে ফাইন শাকিব খান ফোর্স করে বলছে যে ফাইন আমার সিনেমা দেখতেই হবে, না হয়তো প্রত্যেকের জেল জরিমানা হবে, এমন কিছু না। এটা হচ্ছে মানুষের ভালোবাসা, আল্লাহর অশোক রহমত। আমি চেষ্টা করবো আমার বেস্টটা, আমি যতদিন কাজ করি এই ইন্ডাস্ট্রিতে আমার বেস্টটা দেওয়ার জন্য এবং আমাকে সুন্দরভাবে নতুন নতুনভাবে প্রেজেন্ট করার জন্য। আর আরেকটা জিনিস আপনারা সকলেই জানেন যে আমরা সকলে মিলেই কিন্তু চেষ্টা করছি যে চলচ্চিত্রের উন্নয়নের জন্য। এখন যে সময়টা চলছে এটাকে আমরা বলবো ট্রানজ্যাকশন পিরিয়ড, আমরা বরাবরই বলে আসছি। বিকজ আপনারা জানেন যে যখন অ্যানালগ ছিল তখন আমাদের সিনেমা হলের সংখ্যা প্রায় অলমোস্ট 1000-এর কাছাকাছি ছিল, এবং তখন কিন্তু একটা সিনেমার অ্যাটলিস্ট আমার শাকিব খানের একটা সিনেমাও কিন্তু 13 কোটি টাকাও বিজনেস করেছে, যে সিনেমাটার বাজেট ছিল মাত্র 1.5 কোটি টাকা। আপনারা জানেন নাম্বার ওয়ান শাকিব খান, আরও অনেক সিনেমা আছে প্রিয় আমার প্রিয়া যে যার মার্কেট রেঞ্জ ছিল কিন্তু অনেক হাই, অ্যাটলিস্ট 7-8-10 এই রেঞ্জের বিজনেস ছিল। ট্রানজ্যাকশন পিরিয়ড আসার পরে আপনারা যখন দেখেছেন বাংলাদেশে যখন কম্পিউটার এসেছে সবগুলো অফিসে কম্পিউটার লাগতে কিন্তু একটু সময় লেগেছে, সে টাইপ মেশিনই কিন্তু অনেক অফিসেই ছিল অনেক দিন, তারপর আস্তে আস্তে কম্পিউটারগুলো সেট আপ হয়েছে। এখন কিন্তু সমস্ত কর্পোরেট অফিসগুলো কম্পিউটারাইজ হয়ে গেছে, ডিজিটালাইজেশনের যেই এটা হচ্ছে আমাদের যে জোয়ারটা এসেছে এখন কিন্তু একটা জোয়ার চলছে সিনেপ্লেক্সের জোয়ার। আপনারা দেখেছেন যে যেখানেই বাংলাদেশের যেখানেই যারা হাই রেস করছে, যারা মার্কেট করছে বা হাই রেস যারা করছে, ইনফ্যাক্ট গুলশানা পর্যন্ত, যে আমি যতটুকু জানি যে গুলশানা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু তার হাই রেসে বা তার মার্কেটে কিছু সিনেপ্লেক্স রাখছে, ফুড কোর্ট রাখছে। বিকজ মানুষ সকলেই কিন্তু বুঝতে পেরেছে যে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে কিন্তু চলচ্চিত্র। অল্প টাকায় এত বিনোদন আমার মনে হয় পৃথিবীর আর অন্য কোনো মানে অন্য কোনো কিছু থেকে পাওয়া যায় না। রাজা 420 আমি এর আগে লাভ ম্যারেজ এর সময় যেমন বলেছিলাম যে যারা হচ্ছে মানে আমার সিনেমায় রাজা 420 যারা দেখতে যাবেন, মানে আমি বলবো যে রাজা 420 হয়তো বা মেন্টাল বা সত্তা বা মেন্টাল বা সম্রাট বা আদার্স অন্য যে সিনেমাগুলো আমি করছি তার মতো মানে টেকনিক্যালি রিচ কোনো সিনেমা। আপনি এখানে অনেক বিগ বাজেটের কোনো চোখ ধাঁধালো কোনো কিছু হয়তো দেখবেন না বা চোখ ধাঁধালো কোনো লোকেশন হয়তো দেখবেন না, বাট আমি এইটুকু বলতে পারি যে রাজা 420 আপনি সিনেমাটি যতক্ষণ দেখবেন আপনি পুরো সময়টি কিন্তু খুব আনন্দে কাটবে। ইটস এ কমেডি রোম্যান্টিক মুভি ফান ফিল্ম, মানে এটা খুব মজাদায়ক একটি ছবি, একটি কমেডি বেসিস একটি ছবি। আই হোপ যে আমার দর্শকদের এই ছবিটি খুব আনন্দ দেবে। আর এই ছবির পরিচালক যিনি আছেন উত্তম আকাশ, তার সাথে আমি এর আগে অনেকগুলো ছবিতে কাজ করেছি আর সবগুলো ছবিই কিন্তু ভালো ব্যবসা করেছে। আর নতুন বছরে সুপারস্টার হিসেবে আলাদা কোনো